দেশের শেয়ার বাজারে সবকটি মূল্যসূচক কমেছে 4 ডিসেম্বর। একই সাথে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন কমে 20 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। এর মাধ্যমে শেয়ার বাজারে লেনদেন খরা আরো প্রকট হলো। তালিকাভুক্ত অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে তথা সর্বনিম্ন দামে আটকে থাকায় এই লেনদেন খরা দেখা দিয়েছে বলে মনে করছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, নানা ইস্যুতে কয়েক মাস ধরেই শেয়ার বাজারে দরপতন চলছে। এ দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে। ফ্লোর প্রাইসের নিচে দাম কমার সুযোগ না থাকায় এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার বা ইউনিটের লেনদেন হচ্ছে না, ফলে প্রতিনিয়ত লেনদেন কমছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সূচক ও লেনদেন কমার পাশাপাশি বড় হয়েছে দাম কমার তালিকা। ডিএসইতে দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে তার প্রায় তিন গুণ প্রতিষ্ঠান রয়েছে দাম কমার তালিকায়। অবশ্য দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি রয়েছে। সবকটি মূল্যসূচক কমার দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ 20 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে গেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে 313,56,00,000 টাকা। 2021 সালের 5 এপ্রিলের পর ডিএসইতে এত কম লেনদেন আর দেখা যায়নি। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেন চিত্র দেখে মনে হচ্ছে শেয়ার বাজারের উপর থেকে বিনিয়োগকারীদের আস্থা উঠে গেছে। নানা ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। এমনিতেই বৈশ্বিক পরিস্থিতির কারণে কয়েক মাস ধরেই শেয়ার বাজারে মন্দা চলছে। এর মধ্যে 10 ডিসেম্বর কেন্দ্র করে রাজনৈতিক মাঠ উত্তাপ হবে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা কিছুটা হলেও শঙ্কিত। এছাড়া অর্ধেকের বেশি প্রতিষ্ঠান এখন ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার বিনিয়োগকারীরা বিক্রি করতে পারছেন না, ফলে তাদের বিনিয়োগ আটকে গেছে। সবকিছু মিলে শেয়ার বাজারে লেনদেন খরা দেখা দিয়েছে।